হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভীষণই ইজি চকলেট সিরাপ বা চকলেট সস বানিয়ে দেখাবো। খুবই ইজি রেসিপি, একদম ঝটপট তৈরি হয়ে যায়। আর মার্কেটের যে চকলেট সসটা পাওয়া যায় একেবারে সেই রকমই টেস্টি, সেই রকমই ইয়ামি, আর অবশ্যই তার থেকে বেশি হেলদি। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে আমি নিচ্ছি হাফ কাপ কোকোয়া পাউডার। হাফ কাপ কোকোয়া পাউডারের সাথে আমাদের চাই এক কাপ চিনি, একটুখানি ভ্যানিলা এসেন্স, মোটামুটি হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে ব্যবহার করব 2 কাপ দুধ। তো প্রথমে আমি অল্প একটু দুধ নিচ্ছি আর ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একেবারে কোনো ঘুটলি বা লাম্পস না থাকে। যখন একেবারে লাম্পস ফ্রি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, একটা ঘোল তৈরি হয়ে যাবে, তারপরে বাকি দুধটা দিয়ে দেব। এতে কী হবে, আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো এখন আমি বাকি দুধটা দিচ্ছি, এটা পুরো 1 কাপ হয়ে গেল। আর এরপরে আরও 1 কাপ দুধ অ্যাড করব। এখানে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, তবে খুব একটা গাঢ় করে নিইনি। যদি আপনি একটু গাঢ় করে নিয়ে থাকেন তাহলে 1.5 কাপ দুধ দিলেও চলবে। আমি একটু বেশি সময় ধরে জাল করব, যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায় পরে। হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি, এবার আমাদের ফোটাতে যেতে হবে। তো আমি এখানে হিটার চালু করে দিয়েছি, আর যখন আমরা এটা ফোটাচ্ছি তখন এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে এরকম করে, যাতে নিচে থেকে জ্বলে না যায়। আর যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে, তার মোটামুটি 10-12 মিনিট পরে আমরা একটা স্লারি তৈরি করব বা একটা ঘোল তৈরি করব। 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে একটা লাম্পস ফ্রি ঘোল তৈরি করব, আর এটা আমরা আমাদের ওই চকলেট সিরাপের মধ্যে অ্যাড করব। এতে কোনো ঘুটলি যেন না থাকে, দলা যেন না থাকে। আর যখন আমরা এটা অ্যাড করছি তখন এই যে সিরাপটা আমরা পাকাচ্ছি সেটা কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে ঘুটলি না হয়ে যায়। আর তারপরে এরকম কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই, মোটামুটি 1 মিনিটের মধ্যেই এটা গাঢ় হয়ে যাবে খুব। তো এখন আমি আপনাকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, তবে আপনি চাইলে আরও একটু গাঢ় করতে পারেন। আমি খুব বেশি গাঢ় করছি না, ফ্লোয়িং কনসিস্টেন্সি রাখবো আর সসের মতোই রাখবো, খুব বেশি গাঢ় করবো না, একেবারে টাইট টাইট যেন না হয়। তো এই দেখুন, এই হচ্ছে কনসিস্টেন্সি। চামচের পেছনে আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো একটা কোটিং তৈরি হয়েছে, আর হাত দিয়ে একটা লাইন তৈরি করলে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এরকমই হওয়া উচিত, তবে এর থেকে একটু বেশি গাঢ়ও করতে পারেন। এবার আমি হিটটা বন্ধ করে দেব আর এই মিশ্রণটাকে খুব একেবারে ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন, হিট বন্ধ করার সঙ্গে সঙ্গে এটা আরও গাঢ় মনে হচ্ছে, আর ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে। এই জন্য চুলায় থাকতে খুব বেশি গাঢ় করা উচিত না, যে ঠান্ডা হয়ে গেলে একেবারে টাইট হয়ে যায়, তখন আর সস না থাকে, স্প্রেড হয়ে যায়, সেরকম না হয়। তো এই দেখুন, এই হচ্ছে আমার এখন সিরাপটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি আরও অনেকটা গাঢ় হয়ে গেছে। তবে এটা অবশ্যই পোরিং কনসিস্টেন্সি, এটা টাইট হয়ে যায়নি, আর নিউট্রেলার মতো একেবারে স্প্রেড কনসিস্টেন্সিও হয়ে যায়নি। তো এবার আমরা এই সিরাপটাকে স্টোর করব ফ্রিজে, নর্মাল ফ্রিজে এটা মোটামুটি 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকে। আর যদি আপনি ফ্রিজ করতে চান, মানে ডিপ ফ্রিজে রাখতে চান, তাহলে এটা বছরভর পর্যন্ত রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন এটাকে ব্যবহার করবেন তার মোটামুটি 1 দিন আগে এটা নর্মাল ফ্রিজে বার করে রাখবেন, আর যখন ইউজ করা হয়ে যাবে তখন আবার ডিপ ফ্রিজে তুলে দেবেন। এরকম করে আপনি বছরভর পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। এবার আমরা এই চকলেট সিরাপটা দিয়ে চকলেট মিল্কশেক, হট চকলেট, কফি গার্নিশ করতে পারি, ব্রেডে লাগিয়ে খেতে পারি, চকলেট আইসক্রিমও বানাতে পারি, যে কোনো চকলেটের যে কোনো রেসিপি আছে, সমস্ত কিছু আপনি এই সিরাপটা ব্যবহার করে করতে পারবেন। তো বন্ধুরা, এই সিম্পল রেসিপিটি ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।